ঢাকা মানে এখন বুড়িগঙ্গার তীরে অবস্থিত গল্পের কোনো শহর নয়। সময়ের সাথে পাল্লা দিয়ে এর জনসংখ্যা বাড়ছে, বাড়ছে শহরের আয়তন। উত্তরে গাজীপুর, পূর্বে নারায়ণগঞ্জ আর পশ্চিমে সাভার ছাড়িয়ে মানিকগঞ্জ। ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে অপরিকল্পিতভাবে দিনকে দিন বেড়েই চলছে এর পরিধি। শুধুমাত্র নিচু জলাভূমি আর অবকাঠামোগত উন্নয়ন না হয় শহর বাড়িনি ঢাকার দক্ষিণ অংশে, একদম পুস্তকরা থেকে মাওয়াঘাট অব্দি। তারপর রূপকথার গল্পের মতো একদিন আমাদের অহংকারের পদ্মা সেতু মাথা তুলে দাঁড়াল। অবাক বিস্ময়ে সারা পৃথিবী তাকিয়ে দেখল আমরা পারি। তৈরি হল দক্ষিণ এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন সড়ক ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। দক্ষিণবঙ্গের 21টি জেলার সাথে তৈরি হল নতুন অর্থনৈতিক সংযোগ। পাল্টে যেতে থাকলো প্রতিটি জেলার অর্থনৈতিক অবস্থা। এখন সারা দেশের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে আর স্বপ্নের পদ্মা সেতু। ঢাকা মাওয়া